আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় অস্থায়ী বা নকল দাঁত বাঁধানো বিষয় নিয়ে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স কোনো প্রয়োজনে মাড়ি থেকে যদি দাঁত ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে মাড়িতে এ ধরনের ফাঁকা হয় আর এ ধরনের ফাঁকা হয়ে থাকাটা পাশের যে দুটি দাঁত থাকে সে দুটির জন্য হুমকির মুখে পড়ে যায় অর্থাৎ দাঁত দুটা খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় নড়ে যায় তো ভিওয়ার্স এ ধরনের সমস্যা সমাধানে এখানে দেখুন এখান থেকে একটা দাঁত তোলা হয়েছে আর তার কারণে কিন্তু পাশের যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুটি দাঁত বেশ দুর্বল হয়ে পড়ে আর তার জন্য এখানে কৃত্রিম যে দাঁতগুলো রয়েছে সেটি কম খরচে সব থেকে কম খরচেই এই কৃত্রিম দাঁতগুলো আপনি করিয়ে নিতে পারবেন যদি এ ধরনের সমস্যা কারো থেকে থাকে তারা করিয়ে নিতে পারবে তো ভিউয়ার্স খুবই সামান্য খরচ সেটাই তো এ ধরনের ফাঁকা জায়গায় কৃত্রিমভাবে দাঁত লাগিয়ে নেওয়া যায় হতে পারে সেটা সামনের দিকে সামনের দিকে যদি কোনো দাঁত না থাকে সেক্ষেত্রেও বাঁধানো যায় যদি মাড়ির দিকে হয় সেক্ষেত্রেও বাঁধানো যায় তো ভিউয়ার্স যখন একটি দাঁত ফেলে দেওয়া হয় তখন আসলে যে গ্যাপটি থাকে দাঁত তোলার পরে যে গ্যাপটি থাকে ধীরে ধীরে পাশের যে দুটি দাঁত খুব সহজে এই ফাঁকার ভিতরে চলে আসতে থাকে যেমনটি এখানে আপনারা ছবিতে দেখছেন যে এখান থেকে দাঁত তোলা হয়েছিল আর এখান থেকে দাঁত তোলার কারণে পাশের দাঁতগুলা সেই ফাঁকার ভিতরে হেলে আসছে এবং এ পাশ থেকেও হেলে আসছে যার জন্য এ পাশেও ফাঁকা হয়ে যাচ্ছে তো এ ধরনের সমস্যা হয় যখন একটি দাঁত তুলে ফেলা হয় তার পাশের যে দাঁতগুলা থাকে শেষ দাঁতের ভিউয়ার্স যদি নিচের দাঁত তোলা হয় সেক্ষেত্রে সমস্যাটা আরও একটু বেশি হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে উপরের মাড়ির দাঁতটি ধীরে ধীরে সেই ফাঁকার ভিতরে কিন্তু আসতে থাকে এবং মাড়ি থেকে সংযোগটা বিচ্ছিন্ন হতে থাকে ধীরে ধীরে এখানে দেখলে বুঝতে পারবেন যে কিছুটা অংশ মাড়ি থেকে বেরিয়ে আসছে তো ভিওয়ার্স এই ধরনের ফাঁকা এখানে সাপোর্ট না থাকার কারণে এই দাঁতটি ধীরে ধীরে এখানে প্রবেশ করছে তো দাঁত ফেলে দিলে এ ধরনের সমস্যা হয় আর এই ধরনের সমস্যা এড়াতে খুবই স্বল্প খরচে কৃত্রিম দাঁত লাগিয়ে নেওয়া যায় যেটি আপনি খুলতে পারবেন নিজে 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 লাগাতে পারবেন যখন ইচ্ছা তখন পড়তে পারবেন যখন ইচ্ছা সেটি ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স এখানে দেখুন একটি কৃত্রিম দাঁতের ছবি দেখানো হচ্ছে এখান থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছিল আর সেখানে একটি কৃত্রিম দাঁত পরানো হচ্ছে তো ভিউয়ার্স যখন আপনি কৃত্রিম দাঁত লাগাবেন তখন দাঁতের ডাক্তারের কাছে গেলে তিনি আপনার দাঁতের একটি মাপ নিবে এবং মাপ নিয়ে আর হয়তো দুই এক ঘন্টা পরেও দিতে পারে আবার সকালে মাপ নিয়ে বিকেলে দিতে পারে তো এটি ব্যস্ততার উপর নির্ভর করবে ডাক্তারের তো ভিউয়ার্স আপনাকে অল্প সময়ের মধ্যে এটি করা যায় খুব সামান্য খরচ খরচটা জানতে আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে ক্লিক করবেন এবং বিস্তারিত খরচ খরচ সম্পর্কে জানার জন্য বা বলতে পারেন তো ভিউয়ার্স যাই হোক এখানে যে কৃত্রিম দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এখানে যখন পড়ানো হবে তখন কিন্তু এটি দেখে সেম আগের দাঁতের মতো মনে হবে আপনি এটি যখন খুশি খুলে রাখতে পারবেন পড়তে পারবেন এবং পাশের দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করে এই কৃত্রিম দাঁতগুলো করা হয় আর এই কৃত্রিম দাঁতটি ধরে রাখে একটি প্লেটের মাধ্যমে এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটি দেখে আমরা মেডিকেল ভাষায় ডেঞ্চার বলা হয় তো এই ডেঞ্চার পার্শিয়াল ডেঞ্চার যদি একটা পিস দাঁত হয় এখানে একটি পার্শিয়াল ডেঞ্চার ডেঞ্চার করা হচ্ছে তো প্রতিটি দাঁতে কিন্তু এ ধরনের একটি প্লেট থাকবে যে প্লেটের মাধ্যমে দাঁতটি আপনার আটকে থাকবে ভিওয়ার্স প্লেটটা যখন আপনি খুলে রাখবেন তখন দেখা যাবে যে যখন আপনাকে পরানোর আগে প্লেটটা দেখতে এমন হতে পারে এখানে একই প্লেটে যদি দুইটা তিনটা দাঁত না থাকে একই প্লেটে দুইটা তিনটা দাঁতও বসানো যায় বসিয়ে সেটি ব্যবহার করা যায় তো ভিওয়ার্স মুখের ভিন্নতা অনুযায়ী প্লেটটা এমনটা নাও হতে পারে এটি খুব ছোট হতে পারে কারো কারোর জন্য একটু বড় হতে পারে সেটি মুখের যে গঠন থাকবে তার উপর নির্ভর করবে ভিউয়ার্স এখানে দেখুন যে এখানে সামনে থেকে দুইটি দাঁত এখান থেকে তোলা হয়েছে তো তুলে ফেলার কারণে যে গ্যাপটি ছিল সেটি কিন্তু প্রথমে এখানে ডেঞ্চার করা হচ্ছে অর্থাৎ অস্থায়ীভাবে দাঁতটা বাঁধানো হচ্ছে এই সিস্টেমে যখন দাঁত বাঁধানো হবে যখন খুশি খুলে রাখা যাবে আবার যখন খুশি সেটি পরা যাবে এর জন্য কোনো অন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজনই কোনো ওষুধও খেতে হবে না কোনো ও ধরনের কোনো সমস্যা নাই বাস আপনি যাবেন গেলে মাপ নিবে আপনার দাঁত কিছুক্ষণের মধ্যেই সে সেখানে সেটিং করে দেবে এরপর থেকে আপনি নিজে নিজে খুলতে পারবেন নিজে নিজে আবার আটকাতে পারবেন তো ভিউয়ার্স এখানে দুটি দাঁত লাগানো হচ্ছে এখানে দেখুন মাড়িতে এখানে দুইটা দাঁত নাই এবং এখানে তিনটা দাঁত নাই তো ভিউয়ার্স দেখেন এটি মাপ নিয়ে একটা মডেল তৈরি করার পরে সেখানে আগে তৈরি দাঁতগুলো সেট করা হচ্ছে এটি হচ্ছে একটি পেশেন্টের নিচের চোয়াল তো নিচের চোয়ালে এখানে তিনটি দাঁত নাই এখানে দুইটি দাঁত নাই তো কৃত্রিমভাবে দেখুন পাশের দাঁতের সঙ্গে মিল রেখে কিন্তু দাঁতগুলা তৈরি করা হয়েছে এবং এটি স্বাভাবিক যে খাদ্য খাবারগুলো আমরা খাই সেগুলো খুব ভালোভাবে খাওয়া যায় মুখের অবস্থার উপর নির্ভর করে তো ভিওয়ার্স এখানে পাঁচটা দাঁত লাগানো হয়ে গেছে এটি কৃত্রিম দাঁত এটিতে খরচ কম হয়ে থাকে বেশ অনেকটাই খরচ কম ভিওয়ার্স এখানে দেখুন যে এক একটি মাড়িতে দুইটি দাঁত হয়েছে সেই দুইটি দাঁতে ঠিক এমন ধরনের একটি প্লেট থাকবে যদি মাড়ির দাঁতটি দাঁত হয় দাঁতের সঙ্গে দাঁতগুলো আটকে থাকবে এখানে দেখুন এখানে বেশ কয়েকটা দাঁতই নাই এখানে দেখুন দুইটি দাঁত নাই এখানে দুইটি দাঁত নাই এগুলা যেগুলা রয়েছে সেগুলা এই একটি দাঁত রয়েছে এই একটি দাঁত রয়েছে এই একটি দাঁত এই একটি দাঁত অর্থাৎ আপনার এখানে দুইটি দাঁত বসাতে হয়েছে এখানে দুইটি দাঁত বসাতে হয়েছে এবং এখানে তিনটি দাঁত দেখা যাচ্ছে তো ভিউয়ার্স দেখুন যে একই মুখের থেকে অনেকগুলো দাঁত ফেলে দেওয়ার কারণে সেখানে কিন্তু কৃত্রিম দাঁত খুব ভালোভাবে সেটিং করে ব্যবহার করা যায় স্বাভাবিক যে খাবারগুলো থাকে সেগুলো চিবিয়ে খাওয়া যায় ভিওয়ার্স কারো কারো ফুল যে ডেঞ্চার থাকে অনেকের ফুল ডেঞ্চার করা থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে সবকটি দাঁত কিন্তু ডেঞ্চার করা অর্থাৎ বাঁধানো দাঁত কৃত্রিম দাঁত নকল দাঁত তো এটি প্রথম থেকে শেষ পর্যন্তই কিন্তু পুরোটাই উপরের যে মাড়ি দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ডেঞ্চার করা বা অস্থায়ীভাবে বাঁধানো ভিউয়ার্স যদি ফুল মারি করা হয় সেক্ষেত্রে এ ধরনের একটি প্লেট আপনার মুখের মধ্যে থাকবে যেটি প্রথম অবস্থায় অনেকের একটু বিব্রতকর অবস্থা হতে পারে একটু আনিজি লাগতে পারে কিন্তু সেটি কিছুদিনের মধ্যে সেটি অভ্যাস হয়ে যায় ক্ষেত্রে আর কোনো সমস্যা হয় না তো ভিউয়ার্স ভিডিওটার আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম